Faruella will be always with you. Please subscribe to stay with us. Thank you. Hello, hi, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আমি ফেরিওয়ালা, আজ আবার আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি বিষয় নিয়ে। আজ আমরা জানবো ইংরেজি সাহিত্যের একটা গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে। আপনারা সবাই জানেন বিসিএস সহ বিসিএস পরীক্ষায় ইংরেজি সাহিত্য থেকে 15 মার্কের কোশ্চেন করা হয়ে থাকে। এই 15 মার্কস খুবই গুরুত্বপূর্ণ, যে কোনো মানে বিসিএস পরীক্ষার প্রিলিতে উত্তীর্ণ হওয়ার জন্য এই 15 মার্কস অনেক অনেক গুরুত্বপূর্ণ। আজ আমরা জানবো ইংরেজি সাহিত্যের ইউনিভার্সিটি উইডস সম্পর্কে। আমরা প্রথমে জানবো ইউনিভার্সিটি উইডস কি। ইউনিভার্সিটি উইডস হচ্ছে 1576 সালে অর্থাৎ 16 শতকের শেষে ক্রিস্টোফার মার্লোয়ের হাত ধরে একটি দলের উদ্ভব হয়েছিল, যারা সবাই নাটক লিখত। আবার সেই নাটক লন্ডনের বিভিন্ন মঞ্চে তারা নিজেরাই পারফর্ম করতেন। এদেরকে ইউনিভার্সিটি উইডস বলা হয়। এদেরকে ইউনিভার্সিটি উইডস বলা হয় কারণ এরা সবাই ক্যামব্রিজ ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র ছিলেন। এবার আমরা জানবো ইউনিভার্সিটি উইডস কাদের বলা হয় বা কোন কোন নাট্যকার বা লেখক ইউনিভার্সিটি উইডস ছিলেন। 1. ক্রিস্টোফার মার্লো, 2. রবার্ট গ্রিনি, 3. থমাস কেডি, 4. জন লিলি, 5. জর্জ ক্লি, 6. থমাস নেসি। এবার আমরা জানবো এই ইউনিভার্সিটি উইডসদেরকে কিভাবে সহজেই মনে রাখা যায়। 1 লাইনে এদের নাম মনে রাখা যায়। আমি পড়ি। ইংল্যান্ডের নাট্যমঞ্চে ক্রিস্টোফার মার্লোই ছোট ছোট গ্রিন কিড লিলি পিলির সাথে নাচে। আমি আবার বলছি, ইংল্যান্ডের নাট্যমঞ্চে ক্রিস্টোফার মার্লোই ছোট ছোট গ্রিন কিড লিলি পিলির সাথে নাচে। এবার মিলিয়ে নিই। মার্লো থেকে আসে ক্রিস্টোফার মার্লো, গ্রিন থেকে আসে রবার্ট গ্রিনি, কিড থেকে আসে থমাস কেডি, লিলি লিলি থেকে আসে জন লিলি, পিলি থেকে আসে জর্জ পিলি, ছয় নাচে থেকে আসে থমাস নেসি। ওকে, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আর যদি ভালো লাগে লাইক দিবেন, কমেন্টস করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।